সামনে আমাদের মাঝে রমজান মাস আসতেছে কি মাস আসতেছে রমজান মাস আসতেছে এমন একটা দামি মাস নবী আলাইহিস সালাতু বলেন কোন বান্দা যদি রমজান মাসে সঠিক ভাবে ইবাদত করতে পারে আল্লাহ তাআলা বান্দার সমস্ত জেন্ডিগির গুনাহগা তাকে maaf করে দিবে কিন্তু এই রমজান মাস নিয়েও আমাদের সমাজে একটু কি লোকাল ইফরাদ তাফরিদ আছে সবচেয়ে বেশি রমজান মাস আসলে যেই জিনিসটা আমরা দেখতে পাই সেটা হলো তারাবির নামাজ নিয়া কি নিয়া ভাই তারাবির নামাজ তারাবির নামাজ সাহাবা کرام রাদিয়াল্লাহু তাআলা থেকে শুরু করে আজ পর্যন্ত মক্কা মদিনা সহ সব জায়গায় 20 রাকাত তারাবি হয়ে থাকে কিন্তু আমাদের সমাজে একদল বৈরা আছে যারা এই তারাবিকে কাট করে আটরা কাট করতে চায় আছে না আছে তারাবিকে কাট করে আটরা কাট করতে চায় এজন্য বন্ধু জানিয়া রাখেন রমজান মাস হলো ইবাদত করার মাস বেশি থেকে বেশি পরিমাণে ইবাদত করার রাত এখন আট বেশি না বিশ বেশি আওয়াজ দিয়ে বলেন বিষ বেশি এই জন্য দেখেন আমরা বিষ চাই না আট চাইতেছি তাইলে কি এরা মুসলমানের আমল বাড়াইতে চায় না কমাইতে চায় আওয়াজ দিয়ে বলেন কমাইতে চাই কিন্তু দেখেন যে হাদিস দিয়া দলিল দেয় বোখারি শরীফের এগারোশো সাতচল্লিশ হাদিস মা আয়সা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একজন এসে প্রশ্ন করেন ও আম্মাদান আমাকে বলেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কিয়ামুল লাইল তথা রাতের নামাজ কেমন ছিল আম্মাদান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন নবী আলাইহিস সালাতু ওয়াস রাতের বেলা মোট মোট 11 রাকাত নামাজ পড়তেন কত রাকাত 11 রাকাত 11 রাকাত নামাজ পড়তেন এগারো রাকাতের চার রাকাত এমন ভাবে আদায় করতেন এত সুন্দর যা আমি বলে বুঝাতে পারবো না এরপর আবার চার রাকাত আদায় করতেন এত সুন্দর যা আমি বলে বুঝাতে পারবো না এরপরে তিন রাকাত ভিতরের নামাজ আদায় করতেন ভিতরের নামাজ কয় রাখাত তিন রাকাত এখানেও দেখবেন ওই আমাদের বাইরা আছে একদল যারা তিন রাখাত ভিতরকে এক রাখাত বানাইতে চায়

3 রাকাত বিতিরের নামাজ আদায় করছে বান্দারা কতবার চাহেল দেখেন তিনি 18 রাকাতের মানতেছে তারাবি কে কিন্তু 3 রাকাতের ভেতরের মানে না হাদিসের এক অংশও মানতেছে মানে না এর নাম নাকি আবার আহলে হাদিস এর নাম কি আহলে হাদিস হাদিসের এক মানতেছে আর অংশ মানে না এখন হাদিসটা বুঝেন নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম রাতে নামাজ পড়তেন মা আয়েশা বলে নবীজি রাতের নামাজ ছিল চার রাকাত চার রাকাত তিন রাকৎ মোট কত ডাকাত এগারো রাকাত তো এগারো রাকাত যে পড়তেন হাদিসের মধ্যে কোন জায়গায় বার উল্লেখ নাই যেটা রমজানে এটা কিয়ামুল নাইন মানে বারো মাস করতেন কত মাস করতেন বারো মাস আপনাদের কাছে আমার প্রশ্ন হল বলেন তো তারাবিন নামাজ কি রমজানে না বাইরে এগারো মাস আওয়াজ দিয়ে বলেন রমজানে তারাবিন নামাজ হলো রমজানে দেখেন রমজান হলো এক মাস আর বাহিরে রইল এগারো মাস মায়েশা বলতেছে কিয়ামুল লাইল তার রাতের নামাজ ছিল এগারো রাকাত আসলে এখানে তারাবির কথা উল্লেখ নাই তো নাম্বার এক নম্বর জবাব হলো আমাদের আহলে হাদিস ভাইদের কাছে এক নম্বর জবাব হলো এই যে আট রাকাত তারাবি এই জায়গা তারাবির কথা উল্লেখ নাই নবী আলাইহিস সালাতু সালাম কিয়ামুল লাইল রাতের নামাজ পড়তেন এগারো রাকাত ঠিক আট রাকাত হলো তাহাজ্জুদ তিন রাকাত হলো বেতের আত্রাকাতি ভাই তাহাজ্জুদ তিন জায়গা হলো ভেতের বলেন আগে আমি বলছি রমজান হল এক মাস বাহিরে রইলো 11 মাস এক মাস রমজানে আছে তারাবি 11 মাস নাই দেখেন আমাদের ভাইদের কথা হলো 11 মাস যেটা ছিল তাহাজ্জুদ রমজান আসলে এটা নাকি আবার তারাবি হয়ে যায় মাস ছিল কি

আমি তাই মানুষের কাছে প্রকাশ করি তাই অনুযায়ী আমি আমল করতেছি আসলে এমনটা না এখন আসেন নবী আর এই সালাম তারা বিন নামাজ বারো রাখা তো বলেছেন ষোলো রাখা তো বলেছেন বিশ রাখা তো বলেছেন বা তার চেয়েও বেশি পড়েছেন এখানে 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 নবী আলিহি সালাতাম যে তারাবিন নামাজটা আদায় করেছেন এই তারাবিন নামাজটা এভাবে বারো রাগা তো পড়েছেন কখনো ষোলো রাগা তো পড়েছেন বা বিশ রাগা তো পড়েছেন বা তার কম বেশি পড়েছেন কিন্তু নির্ধারিত এমন ভাবে যে নবীজি এই কয়ে রাগাত পড়েছেন বা এমন পড়তে বলেছেন এমনটা না তাইলে এখন আসেন আমরা বিশ্বাকাল তারাবি কোথার থেকে পড়ি অমরে ফারুক রাজি আল্লাহ তাহলে

আগামী কাল থেকে এভাবে নামাজ আদায় করবা না আগামী কাল থেকে জামাতের সাথে 20 রাকাত তারাবি মসজিদে নববীতে হবে জামাতের সাথে 20 রাকাত তারাবির নামাজ মসজিদে নববীতে হবে দেখেন মুয়াত্তা ইমাম মালিকের 244 নম্বর হাদিস সহিহ বর্ণনা আজকে দেখেন এই বর্ণনাকে wajib বলিয়ে দেয় এই বর্ণনা নাকি কি wajib বলিয়ে দান হাজার বছর আগে আলেম আই যারা ছিলেন যে সমস্ত আলেমদের জুতা টানার মতো যোগ্যতা বর্তমান জমানায় কোন আলেমদের নাই তারা যে হাদিসের উপর আমল করেছে সহি বলেছে বর্তমান জামানায় কিছু নামদারি সাহেব আসিয়া সেই হাদিস গুলার ডাইরেক্ট জয়ীব বলে ডাইরেক্ট কি বলে জয়ীব বলে আসলে ইমাম আবু আনিবা রহমতুল্লাহ আলাই ইমাম মালিক ইমাম শাহি ইমাম আহমদ ইবনে হাম্বল তাদের যে ইলেমের মাকাম ছিল তার যার পরিমাণ বর্তমান সময় কারো নাই কিন্তু দেখেন তাদের ভুল ধরে বর্তমান সময়ে তাদের ভুল ধরে আজকে সহি হাদিসকে জাল বানায় দেয় আর নবী আলিহিসাল্লাম বলেছে বোখারির বর্ণনা এমন একটা জমানা আসবে যেই সময়

এমন একটা জমানা আসবে যেই সময় মানুষদের ভিতরে আর তাফরিদ আসবে একদল বলবে এটা ঠিক ঠিক আরেক বলবে এটা ঠিক ঠিক একদল বলবে এটা ঠিক আর একদল বলবে এটা ঠিক ঠিক এই জামানা এখন আসিয়া গেছে না ভাই এই জামানা এখন আমাদের মাঝে আসিয়ে গেছে তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সমাধান দিয়া দা ইবনে মাজাহর 42 নম্বর হাদিস যখন এই পরিস্থিতি তোমাদের মাঝে আসবে তখন তোমরা কি করবা কোন দিকে যাবা আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন ওই সময় আমি নবীর সুন্নথকে আক্রায় ধরবা সাথে আমার খোলা ভাত ফুল অফায় রশে দাস হদিয়ল্লাহ মুতা আলা মাইনদের দাঁত দিয়ে আক্রায় ধরবা কিসের দাঁত দিয়া মানির দাঁত দিয়ে কেন বলছে বলেন এই দাঁত দিয়ে আমরা যদি কিছু কামর দিয়ে ধরি এইটা শক্ত হবে না মারির দাঁত দিয়ে শক্ত হবে মারির দাঁত দিয়ে শক্ত হবে মারির দাঁত দিয়ে শক্ত হবে যেন নবী আর এই সাল আলসালামের দ্বারা বুঝাইতে চায় উম্মা আমি নবীর শূন্য তো ধরবাই আমার এই খেলা প্রাপ্য এই খোলাফায় রাশেদার সুন্নত কেউ মারির দাঁত দিয়ে আঁকড়ে ধরবা আট রাগাত কি আমল্লায় রাতের নামাজ আমরা মানি আট রাগাত কি আমল্লায় রাতের নামাজ

সে এখন নবীর হাদিসের উপর আমল করে অথচ নবী আলাইহিস সালাতু ওয়াস অন্য হাদিসে বলেছে ও আমার উম্মতেরা শোনো তোমরা যখন ঘুমাও দুনিয়ার কোনো খেয়াল তোমাদের মাঝে থাকে না আমি নবী যখন ঘুমাই আমার চক্ষ ঘুমায় কিন্তু আমার অন্তর ঘুমায় না আমার অন্তর যখন ঘুমায় না তখন আমি জানতে পারি আমার অজু আছে না ছুটিয়ে গেছে আমি ফজরের নামাজ ঘুম থেকে উঠিয়ে যখন পড়েছি কারণ হলো আমার নবী জানা আছে যে আমার অজু এখনো আছে কিন্তু আমরা ঘুমাইলে আমাদের অজু আছে না নাই এটা আমরা জানি না এই জন্য হলো ঘুমাইলে নিদ্রায় পড়লে উজু করিয়া নামাজ পড়তে হবে এখন যদি আপনি ডাইরেক্ট হাদিসের উপরে আমল করতে চান আমার নবী ঘুম থেকে উঠে নামাজ আদায় করছে আমিও পারলাম আসলে এটা কি মূর্খতা ছাড়া আর কিছু হবে না এখন আসেন নবীর যদি ডাইরেক্ট হাদিসের উপরে আমল করতে চান নবী যা করেছে তাই করব নবী যা করে নাই তাই করব না দেখেন আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ১১টা বিবাহ করেছে আপনারা পারবেন একজন বাবা এই তো রাখতে পারেন না বাপের বাড়ি চলে যায় এগারোটা কোথা দিয়ে রাখবেন নবী আলাইহিস সালাতু ওয়াস এগারোটা বিবাহ করেছে এখন যদি কোন উম্মত বলে আমি হাদিসের উপরে আমল করব আমি মাযহাব মানব না আমি মাযহাব মানব না তাইলে নবীতে এগারোটা বিবাহ করেছে হাদিসের মধ্যে তো ভাই আপনি যদি হাদিসের উপরে আমল করেন এই হাদিসের উপরে আমলটা কেন করেন না কেন করেন না হাদিস আছে যেগুলোর করা সম্ভব না যেগুলো যেগুলোর আমল করা সম্ভব না এখন কথা হলো তাইলে হাদিসের উপর আমল করা সম্ভব না হয় তাহলে আমরা কি করবো তার জবাব হলো আমার নবী যেটা আমল করেছে ওটা দেখে সাহাবিরা আমল করেছে নবী বাধা দেয় নাই আমার নবী আমল করেছে সাহাবিরাও দেখে করেছে কিন্তু সাহাবিদেরকে নবী বাধা দেয় নাই সাহাবিরা যেটা করেছে নবী বাধা দেয় নাই ওটা উন্মত করতে পারবে নবী করেছে সাহাবিরা করে নাই এটা উন্মত করতে পারবে না কেননা ওটা আল্লাহ আর নবীর জন্য খাস আল্লাহ নবীর জন্য কি খাস এটা সাহাবিরা করে না মানে আল্লাহ আল্লাহ রাসুলের জন্য খাস তাহাজুদ নামাজ আপনার আমার জন্য নফল কিন্তু নবী আলাইহি সালাতু ওয়াস সালামের জন্য ছিল ফরজ নবীর জন্য ছিল কি ফরজ আপনার আমার জন্য নফল অর্থাৎ আপনি আমি যদি ফরজ মনে করে তাহাজুদ করি হবে সওয়াব হবে না গুনাহ হবে গুনাহ হবে এজন্য ডাইরেক্ট হাদিসের উপর আমল করা সম্ভব না এখন আসে নবী আলহি সালাম কোন হাদিসের মধ্যে বলে নাই উম্মাদ হাদিস মানো উম্মাদ হাদিস মানো এমন একটা হাদিস কোন মায়ের সন্তান কোনদিন দেখাতে পারবে না যে নবী বলেছে উম্মাদ হাদিস মানো অথচ নবী বার 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 হাদিসের মধ্যে বলেছেন উম্মাদ সুন্নাস মানো উম্মাদ সুন্নাস মানো উম্মাদ কি মানো

যে আমি রাশিয়া সুন্নত মানলো সে আমি নবীকেই মানলো যে আমি নবীকে মানলো সে আমি নবীর সঙ্গে জান্নাত জ্বালিয়ে গেল অসংখ্য আছে بخاري البنونا 6220 نمبر حديث النبي عليه الصلاة والسلام قال كل أمتين يدخلون الجنة إلا من أباك لمن أبا قال من أتعني دخل الجنة ومن أسعني فقد أبا أو كما قال النبي عليه الصلاة والسلام নবী আলী সালাম বলেন যে আমি নবীর এতাত করলো মানে সুন্নত মানলো সে যেন আমি নবীকেই মানলো ওমান আসানি আনি আবা যে আমি নবীর সুন্নত মানলো না সে যেন আমি নবীকে মানলো না অর্থাৎ যে সুন্নত মানলো সে নবীকে মানলো সুন্নত মানলো না সে যেন নবীকে মানলো না এই জন্য বন্ধু আমরা নবীর হাদিস থেকে জানলাম হাদিস মানবো না সুন্নত মানবো সুন্নাত মানবো কি মানবো সুন্নাত মানবো আমরা হাদিস মানতে পারবো না এজন্যই আমরা বলি আমরা আহলে সুন্নাত বল জামাত আমরা হলাম আহলে সুন্নাত বল জামাত এজন্য আমরা জানতে পারলাম হাদিস থেকে যে নবী বলেন বারবার উম্মত সুন্নাত মানো সুন্নাত মানো সুন্নাত মানো হাদিস মানো একটা কথাও হাদিসের মধ্যে নাই মূল যেটা বুঝলাম সাহাবেক রদি আল্লাহমাইন সালামের আমল থেকে আমরা রমজানে বিশ রাক নামাজ আদায় করবো বিশ আরেকটা কথা হলো রমজান হলো বেশি নেক আমলের জন্য বেশি নেক আমলের জন্য এই জন্য আমরা রমজানের জন্য বেশি বেশি নেক আমল করতে পারি বুখারী শরীফের উনিশশো এক নম্বর হাদিসে নবী আলাইহিস সালাতু বলেন এই রমজান মাস পাওয়ার পরে যে ইমান ওয়া ইস্তিসাবা গুফিরালাহুমা তাকদ্দামা মিন জামবি

তারাবির নামাজ পড়বে আল্লাহ তার জীবনের সমস্ত গুণাকে মাফ করে দিবে নাম্বার 3 নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন লাইলাতুল কদর হাজার মাসের চেয়ে উত্তম যে মাসটা আসছে হাজার মাসের চেয়ে উত্তম যে রাতটা আসছে এই কদরের রাতে যদি আল্লাহর বান্দা ইবাদত বন্দেগীতে কাটাতে পারে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন 1000 মাস ইবাদত করলে যে সওয়াব আল্লাহ তাআলা ওই সওয়াব আমার উম্মতের আমলনামায় দিয়ে দিবে একটা জিনিস জানলাম কাদিয়ানিরা অমুসলিম কাদিয়ানিরা কি আওয়াজ দিয়ে বলেন কি অমুসলিম নাম্বার দুই রমজানে আমরা তারাবিন নামাজ পাবো বিশ্বকাপ বিশ্বকাপ নবী আলাইহি সালাতু ওয়াস সালাম বুখারীর বর্ণনা 3535 নাম্বার হাদিস 35 35 নাম্বার হাদিসের মধ্যে নবী আলাইহি সালাতু ওয়াস সালাম বলেন আমার উম্মতেরা আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে কেমন ভাবে সাজাইছে এর একটা বর্ণনা নবীজি দিতেছেন নবী আলাইহি সালাতু ওয়াস সালাম বলেন কোন ব্যক্তি একটা ইট দিয়া বিল্ডিং ঘর তৈরি করলো করার পর আল্লাহর বান্দা ঘুরে 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 দেখে দেখার পর তাকায় দেখতেছে ওই বিল্ডিং এর মধ্যে একটা ইট পরিমাণ জায়গা খালি আছে আল্লাহর বান্দা ওই একটা ইট পরিমাণ জায়গা খালি দেখিয়া এবার তিনি বলতেছে হায় আমার বিল্ডিংটার সৌন্দর্য হলো না একটা ইট এখনো ফাঁকা আছে একটা বিল্ডিং করলেন একটা ইটের জায়গা ফাঁকা সুন্দর দেখাবে আওয়াজ দিয়া বলেন না দেখাবে না নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ওই আল্লাহর বান্দা ঘুরিয়া ঘুরিয়া দেখলো একটা ইটের জায়গা খালি আছে তখন ওই বান্দা একটা ইট নিয়া ওই জায়গায় দিয়া দিল এখন বিল্ডিংটা কত সুন্দর দেখায় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়াতের ধারাটা এমন ভাবে বলেন আল্লাহ রাব্বুল আলামিন একটা বিল্ডিং এর মত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে বিশ্বনবী পর্যন্ত প্রত্যেক নবীকে এক একবারে একের পরে এক একের পরে এক সাজায়া দিয়েছে শেষ সময় পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পরে আল্লাহ দেখতেছেন বিল্ডিং এর মত একটা জায়গা খালি আছে যেই জায়গাটা পরিপূর্ণ না হলে নবুয়াতের সৌন্দর্য হয় না আল্লাহ নব্বুল আলমিন আমাকে ওই জায়গায় দাঁড় করা নবুয়াতের দানাহিক তা শেষ করে দিলেন আর এই নবুয়ারটা বিল্ডিং এর মতো সুন্দর হয়ে গেল তাইলে বুঝতে পারলাম নবীর পরে নবী নাই কাদিয়ানি জনগোষ্ঠীর হলো কাফের এদের যারা কাফের বলবে না এরাও কাফের ওলামা গ্রামের ফতোয়া হলো এদের যারা কাফের বলবে না বিশ্বাস করো যে এরা মুসলমান এরাও কিন্তু কাফের অতএব কাদিয়ানিদেরকে বিশ্বাস রাখতে হবে ইয়াকিন রাখতে হবে এরা কি ভাই কাফের কাফের আমি সুরা ফুরকানের সত্তর নাম্বার আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি সুরাতুল ফুরকানের সত্তর নাম্বার আয়াতে ক্যারিমা তেলাওয়াত করেছি আল্লাহ রব্বুল আলামিন বান্দাদেরকে ডাকে আমার বান্দারা আসো তওবা করো ফিরে আসো আমি আল্লাহর কাছে তোমার জীবনের গুনাহগাত আমি আল্লাহ মাফ করে দিব শুধু মাফ করব এমনটাই না মাফ করার পর তোমার গুনাহকে আমি আল্লাহ আবার নেকের দ্বারা পরিবর্তন করে দিব বান্দা যদি তওবা করার মত করতে পারে বান্দার গুণ তো আল্লাহ মাফ করেই দিবে গুনাকে আবার নেকের দ্বারা পরিবর্তন করে দিবে যেন আল্লাহ তাআলা সূরা ফুরকানের ৭০ নম্বর আয়াতের মধ্যে নসিহত করেন ইউবাদ্দিলুল্লাহু ওয়া সাইয়াতিহিম হাসানাত وكان الله غفورا رحيما الله رب العالمين بلين يبدل الله سيئاتهم حسنات او امر بندرم তুমি যদি তোমার গুনাহের আমাদের স্মরণ করিয়া আমি আল্লাহ তাআলাকে স্মরণ করতে পারো আমি আল্লাহ তালা তোমার জেন্দিগির সমস্ত গুনা মাফ করিয়া দিব শুধু মাফ করব না আমি আল্লাহ রব্বুল আলমীর ওয়াদা করলাম বান্দা তোমার গুনাকে পরিবর্তন করিয়া নেকের আমল নামায় দিয়া দিব এজন্য বন্ধু আমাদের তওবা করতে হবে বুখারীর বর্ণনা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে আল্লাহ রাব্বুল আলামিনের এক বান্দা তার উট নিয়া ওই উটের মধ্যে তার খাদ্য পানীয় সব নিয়া সফরে বাহির হইছে সফর করতে যাইতে যাইতে এমন এক জায়গায় চলিয়া গেল যেই জায়গায় যাওয়ার পরে বান্দার শরীরটা দুর্বল হইয়া গেছে বান্দার শরীরটা দুর্বল হয়ে যাওয়ার পর বান্দা একটা গাছের নিতে বিশ্রাম নিল ঘুমায় পড়লো ঘুম থেকে উঠিয়া তাকায় দেখে ওই উঠ্টা আর জমিনের মধ্যে নাই আর সামনে আর উঠ্টা নাই আল্লাহর বান্দা উঠটা খুঁজতে শুরু করলো খুঁজতে খুঁজতে আল্লাহর বান্দা উঠটাকে পাইল না আবার ঘুমায়া পড়ল ঘুমায়া পড়ার পর বান্দা ঘুম থেকে উঠল উঠিয়া তাকে দেখে তার হারানো উঠ তার সামনে দাঁড়ানো সবাই আগান এই সামনে আগাই বসেন সবাই আগান ফাঁকা জায়গাগুলো একটু কষ্ট করে পূরণ করেন বেয়াদুই মাফ করবেন সবাই একটু আগাই সামনে বসেন আল্লাহর বান্দা ঘুম থেকে উঠে তাকায় দেখলো ওই তার সামনেই দাঁড়িয়ে আছে আল্লাহর বান্দা হারানো উঠ পায়া খুশি হয়েছে এত খুশি বান্দা ডাক দিয়া বলে আল্লাহ তুমি আমার গোলাম আমি তোমার রব বান্না ঘোষা ডাক দিয়া বলল আল্লাহ তুমি আমার গোলাম আমি তোমার রব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন উম্মতের রাম বান্দা যেই কথা বলিয়া ফরাইছে কথাটা শিরকিয়াত কিন্তু না আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাটাকে বান্দার maaf করিয়া দিছে এমন ভাবে maaf করিয়া দিছে আল্লাহ জানা দেয় নবী জানা দেয় উঠ ব্যক্তি উঠ পা যেমন খুশি হার কাছে কোন ব্যক্তি যদি গুনা করার পর আমি আল্লাহর কাছে আবার তবাক রিয়া ফিরে আসে ওই উঠয়ালার চেয়ে আমি আল্লাহ বান্দার উপরে বেশি খুশি হ আওয়াজ দেওয়া নেই সুবাহ এজন্য বন্ধু ত বা খরিয়া আল্লাহর কাছে ফিরে আসতে হবে তবা রে তুই দাম এ তুই দা

কে গুণ করছো আমি আল্লাহর কাছে মাফসা দলকে কে ঋণগ্রস্ত আছো আমি আল্লাহর কাছে ঋণ থেকে পানা চা কে চিন্তা আছো আমি আল্লাহর থেকে চিন্তা মুক্ত হওয়ার জন্য পানা চা বান্দা তোর যা কিছু লাগবে আমি আল্লাহর কাছে চা আমরা চাইবো কার কাছে আল্লাহর কাছে যদি চাওয়ার মতো চাইতে পারে আল্লাহ রব্বুল আলামিন জিন্দেগির গুনাহ তাকে মাফ করিয়া দিবে पैगंबर मूसा अलैहि सलातो व सलाम तूर पर जाए আল্লাহর সঙ্গে কথা বলে এমন একজন পয়গম্বর যাকে আল্লাহ বলে মুসা কালিমুল্লাহ যিনি তুর পানে দাঁড়া দাঁড়া আল্লাহর সাথে কথা বলছে আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়ালাম্মা জা মুসা লিমিকাতিনা ওয়া কাল্লামাহু রাব্বুহু

আগামীকাল সকাল বেলা এই যে রাস্তা দেখো রাস্তার কিনারায় গিয়া দাঁড়াইবা সর্বপ্রথম যেই ব্যক্তি আসবে সে হলো জমিনের মধ্যে সবচেয়ে বড় গুনাগা আবার প্রশ্ন করলেন আল্লাহ সবচেয়ে জমিনের মধ্যে নেককার কোন বান্দা আমার দেখতে মন চায় আল্লাহ রব্বুল আলামিন বললেন রে মূসা বিকেল বেলা আবার ওই জায়গায় দাঁড়াইবা ওই ভিন্ন পথ থেকে আবার যে আসবে সে হলো সবচেয়ে বড় নেককার প্রথম যে আসবে সে হলো গুণাহগার শেষে যে আসবে সে হলো নেককার পরের দিন সকাল বেলা পয়গম্বর মুসা আলাইহিসসালাম চলিয়া গেলেন ওই জায়গায় গিয়া দাঁড়াইলেন দাঁড়ানোর পর দূর থেকে দেখা দেখে আল্লাহ তালার এক বান্দা তার ছোট্ট একটা বাচ্চা নিয়ে হাঁটতে হাঁটতে আসতেছে অন্তরে বলতেছে আরে আল্লাহর বান্দা তোর মতো কপাল পোড়া জমিনে আর কেউ নাই তুই এত পরিমাণ গুনা করে আপারাইস আল্লাহর জমিনের মধ্যে সবচেয়ে বড় গুণাগার তুই আহারে তুই যদি তোমানা বানা করতে পারো এই গুনা নিয়ে যদি তুই মরিয়া যা জাহান্নাম সারা তোর উপায় না আল্লাহর বান্দা ছোট্ট বাচ্চা নিয়ে হাঁটিয়া যায় পয়গম্বর মুসাগুলো মন্তরে অন্তরে এই কথাগুলো বলল আল্লাহর বান্দা ওই যে ছোট্ট বাচ্চাটা তার ডাক দিয়া বলে বাবা আমরা যে রাস্তা দিয়ে হাঁটিয়া যাইতেছি এই বলেন এই এলাকার মধ্যে সবচেয়ে বড় কোন জিনিস বাবা ডাক দিয়া আমার সন্তান এই এলাকার মধ্যে সবচেয়ে বড় জিনিস হলো রাস্তার কিনারার এই জঙ্গল ছোট্ট ছেলেটা নিয়ে হাঁটতেছে কয়েক কদম যাওয়ার পর আমার সন্তান জিজ্ঞাস করে আমার বাবা জঙ্গলের চেয়ে বড় কোনো জিনিস আছে নাকি বাবা একদম বলে আমার সন্তান এই জঙ্গলের চেয়ে বড় জিনিস যেটা সেটা হলো ওই জঙ্গলের ওপারের পাহাড় সন্তান ডাক দেওয়া আমার বাবা ওই পাহাড়ের চেয়ে বড় কোনো জিনিস আছে নাকি বাবা আবার ডাক দেওয়ার আমার সন্তান এই পাহাড়ের চেয়ে বড় জিনিস হলো মাথার উপরে বাবা এই আসমানের চেয়ে বড় কোন জিনিস আছে নাকি এবার বাবা ডাক দেওয়াল আমার সংসার এই আসমানের চেয়ে বড় জিনিস হলো তোর বাবার জীবনের গুণা তোর বাবা জীবনে এত পরিমাণ গুনা করিয়া পালাইছে যাই জঙ্গল পাহাড় আল্লাহ তালার আসমানের চাইতেও বেশি হয়ে গেছে আহারে মালিক যদি আমায় মাফ না করে আমার কোন উপায় নাই বাবা সন্তান হাতে হাঁটতে চলিয়ে গেল বিকাল বেলা পায় আমার মুসা গালি বলল আবার একই রাস্তায় দাঁড়ায় গেলে দাঁড়ানোর পর দূর থেকে দেখতেছে ছোট্ট একটা ছেলে নিয়ে আর বাবা হাঁটিয়ে আসে পয়গম্বর মৌসা একজন নবী দূর থেকেই দেখতে পারলেন দেখিয়া বুঝিয়া ফালাইলেন নবীদের জেহেন হলো প্রখর দেখিয়া বুঝিয়া ফালাইলেন সকালবেলা যেই আছে ওই ব্যক্তি আবার ফিরে আসতেছে। আল্লাকে ডাক দিলা আম্মা। যেই ব্যক্তি চলিয়া গলা ঘুনাগার। এখন তোবার সেই ঘুনাগাড়ী আসতেছে। অথচু আপনি বলছেন সবচেয়ে বড় নেককার আসিয়া যাবে। মুসা আলাইহিস সালামে কথা বলার পর আল্লাহ ডাক দাও বললেন মুসা ইন্নী আলামু মা ও মুসা আমি আল্লাহ যা জানি তুমি তা জাননার মুসা ওই বান্দা সকালবেলা তোমার সামনে দেয়াজার সময় এই আমন তওবা করিও ফলাইজ আমি বান্দার গুনাহ তো maaf করিয়া দিছে করিয়া দিছে ইবাদ দিল আল্লাহু সাইয়াতীহুম হাসানাহ ও মুজা বান্দার জীবনের গুনাহকে নেক বানায়া তার আমলনামায় দিয়া দিছে

করলে আবার হবে কিন্তু আপনি আমি যে বাঁচিয়া থাকবো এর কোন গ্যারান্টি আছে আওয়াজ দিয়ে বলেন আছে নাই বন্ধু না সামনের বছর আল্লাহ কবুল করলে আবার মাহফিল হবে ময়দান হবে বক্তা থাকবে স্টাইজ থাকবে কিন্তু আল্লাহ যদি না চায় বন্ধু তুমি আমি কিন্তু বিদায় নিয়ে চলিয়া যাইতে পারি আর একবার যার জন্য বিদায়ের গন্ডে বাড়ি পড়িয়া যাবে আর কোনদিন ফিরে আসা সম্ভাবনা সুখের বাড়ি সংস্কার সংস্কার Oh, shar 기자

এজন্য বন্ধ আমি বিদায়ের লাগনে বলতে চাই এখনো আপনি আমি দুনিয়াতে জিন্দা আছি মানে আল্লাহ রাকে বান্দা ফিরিয়ায় ও বান্দা ফিরিয়া তোর যদি হয় রে জমিন পরিমাণ আমি আল্লাহর দয়ার মায়ার আসমান পরিমাণ বান্দা গুণ যদি হয় সাগরের পানির সমান আমি আল্লাহর দয়ার মায়া হলো মহাসাগরের সমান আল্লাহ আপনাকে আমাকে ডাকতেছে কেননা আমাদের গুনা এত বেশি পরিমাণ হয়ে গেছে এতই বেশি পরিমাণ হয়ে গেছে যেই গুনা নিয়ে কবরে গেলে জাহাজ নাম সারা উপায় নাই এজন্য বন্ধু ডাকার আঙ্গার কোনদিন চলে আসবে আপনারও জানা না আমারও কিন্তু জানা নাই অপদ্দার অন্তরালের মা এক দিনের চিন্তা করে আও দেখ সরবা এই দুনিয়াতে কিন্তু কেউ থাকার জন্য আসেনি একদিন এই দুনিয়াতে ছিলেন না আজকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিলো দুনিয়াতে কিন্তু হেলাই খলানের জন্য না ওই রব্বি গারিবের গোলামির জন্য রব দুনিয়াতে পাঠাইছে বন্ধু তুমি আমি তোমার আমার নফসের দিকে তাকায় দেখো আমার এই জীবনে কতটুকু নেক করলাম কতটুকু গুনাহ করলাম বন্ধু তুমি আমি নিজের দিকে তাকায়া দেখো জীবনে কয় অক্ত নামাজ পড়লাম কয় অক্ত সারিয়া দিলাম আহারে রমজান আসতে যে কয়টা রোজা রাখলাম কয়টা রোজা সারিয়া দিলাম কতটা নেকের আমল করলাম কতটা গুনার আমল করলাম নিজের দিকে তাকাইলে দেখবা গুনা 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 আহারে যেই নবীর কোন গুনা নাই সেই নবী ও কান্না করতে কান্না করতে করতে চোখের মধ্যে দাগ পড়িয়া যাইত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন সকাল বেলা মসজিদে নববীর دروازায় তালা লাগায় ওমর কান্না করে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাগ দিয়েবারে ভাই ওমর আজকে খুশির দিন সবাই মামা বাড়ি যায় দাদা বাড়ি যায় নানা বাড়ি যায় অথচ আপনি মসজিদে নবমীর দরা যায় তালা লাগায় কান্না করতেছেন কারণ কে অমর ডাক আমার ভাই আবু হুরায়েরা মাথা ভর্তি আমার টেনশন আবু হুরায়েরা ডাক দিয়া ভাই আপনার কি টেনশন ওমর ডাইকে আমারে রমজান মাসের রোজা রাখলাম কবুল হইল কিনা টেনশন রমজান মাঝে তারাবির নামাজ পড়লাম কবুল হইল কিনা টেনশন আহর কুরআন তেলাওয়াত করলাম কবুল হইলো কিনা টেনশন আমার মাওলা আমায় maaf করলো কিনা সেই টেনশন ওমর কান্নাহ করতে করতে দুই চোখের মধ্যে দাগ পড়িয়া গিয়েছিল আর বন্ধু তোমার আমার না একটু চক্ষু বন্ধ করিয়া দেখছো এই মধ্যে কতু কত মানুষের নাই বাবা নাই অন্ধকার কবর দিকে তোমার আমার দিকে তাকা দুয়ার আবদার জানা আজকে বৈদারাপুরে মাহাপীরে চলিয়া গেছ আমি বাবী কবরে ভালো নাই আমি বাবা তোর কবরে ভালো নাই তুই যদি এক ফোঁটা চোখের পানি সারিয়া আমি মায়ের জন্য জন্য করতে আল্লাহ তাহলে আমাদের জীবনের গুনাকে মাফ করিয়া দিত তাই বন্ধু চোখ দুইটা বন্ধ করিয়া নিজের জীবনের গুণার দিকে তাকাইয়া মালিকের ডাকার রে আল্লাহ ওই কবরে মা নাই বাবা নাই বন্ধু নাই স্বজন নাই আত্মীয় স্বজন পারবর্তীরাশি নাই আমার ক্ষমতা নাই টাকা নাই ওই কবরে আমার কিছু নাই ওই কবরে আল্লাহ বাঁদে কেহ মা নাই আল্লাহ বাঁদে কেহ মা বুধে নাই